हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल भुकाटर। सो गाइस, आपनलोगे सिंगरा खाय ভাল পায় নে? নিশ্চয় ভাল পায়, কি গরম চা আর গরম সিঙ্গারতে ভাল কম্বিনেশন কি হবে পারে ন? সো আপনলোকে সাগে ভেজ সিঙ্গারা খাই পাইছে আর কিছু জায়গা চিকেন সিঙ্গারা পায়, আজকালি অলপ চাউমিন থাকা সিঙ্গারা পায়। বাট মই যদি কও এখন এনেকুৱা দোকান আছে, আপনি 27-28 ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সিঙ্গারা পাব, সামথিং লাইক পিজ্জা সামোসা, ছকো সামোসা, মোমো সামোসা, এনেকুৱা বহুত ডিফারেন্ট আর ইউনিক ভ্যারাইটিস। তো অলপ তো শক্ত হব সাগে ন? এন্ড এনেকুৱা জায়গা কোট আছে, ওয়েল এতিয়া আপনি বহুত দূর যাব, আপনাকে এনেকুৱা এখন ইউনিক জায়গা গুৱাহাটীতে খুঁজিছে, উইল শো ইউ দ্যাট ইজ দিস হেই সামোসা উইচ ইজ লোকেটেড এট পাল্টন বাজার গ্ল্যান্ড প্লাজা, দ্যাট ইজ গ্র্যান্ড সিনে যত আছে এইটা বিল্ডিং। সো এইটোয়ে হয় বিল্ডিং আর এইখান হয় হেই সামোসা। ইয়াতে আপনি বিভিন্ন বিভিন্ন ধরনের সামোসা খাবলে পাব। এটা আমি ভিতর যাই অর্ডারটো প্লেস করি, আপনার দেখাম কি ধরনের এতে সামোসা পাই। সো লেটস গো ইনসাইড। সো গাইজ, আমি অর্ডারটো প্লেস করলো, একচুয়ালি আমি এটা বেলেগ অর্ডার প্লেস করেছিলো, বাট সিন্স উই আর লেট বহুতখিনি আইটেম অলরেডি ইহঁতৰ আউট অফ স্টক হৈ গৈছে। সো আমি কি কি অর্ডার করলো, আমি এটা ছকো সামোসা অর্ডার করলো, পনির বাটার মশলা অর্ডার করলো, আর এটা করলো তন্দুরি সামোসা, আর দুটা ভার্জিন মইটো। কিমানখিনি করছো না রবট? মানে ডোন্ট ওয়ারি, এতে পপ আপ করবো কবাত আমার বিলটো, কিন্তু বিল রব আমার বিলখন হেরাল সাগে, বাট সেইখিনি একটু করছো মোর যিমান মনত আছে সেইখিনি করছো। সো এটা আমার আধা আইটেম দিলে সেইটা। সো এজ ইউ ক্যান সি আমার ছকো সামোসাটো, যে ছকো সা বলে কে হয়, দুটো ভার্জিন মইটো আহি পড়লে। সো তার এটা আমার করিম টেস্ট টেস্ট, এন্ড শো ইউ সাম রিয়েলি বিউটিফুল ফুটেজ অফ আস ডাইভিং ইন দ্য সামোসা। সো লেটস স্টার্ট। সো গাইজ, আমি ক্লোজ আপ শট দেখা পালে কি ইট ইজ লুকিং রিয়েলি আমি আইটেম মানে যাক রখাব একবারে পারে না। সো আই উইল জাস্ট ডিগ ইন। সো প্রথমে গরম বহুত লাগছে, ইয়াতে সো মেনি পিপল হে, সো মানে মইটো খাই ল, দা মইটো ইজ রিয়েলি রিফ্লেক্সিং গাইজ উইথ আ লট অফ মিন্ট, এন্ড নাও গো ফর দ্য সামোসা। সো এজ ইউ ক্যান সি দিস ইজ হাউ ইট লুকস লাইক ইনসাইড। আই থিঙ্ক ভিতর ড্রাই ফ্রুটসর ফিলিং দিয়া আছে নাকি? ইয়েস, এন্ড জাস্ট চকলেট সিরাপ ওভার ইট। আমি লাচু খাব লাগছিল, বাট এখন মিঠে লিচু কাটছে, এটা মাত্র ইটস রিয়েলি রিয়েলি টেস্টি। আমি মই এক্সপেক্ট করা নাছিলো গাইজ কি ভাল লাগিব, বিকজ মিঠা সমস্যা কারণে ইমেজিনেশন করলে বেয়া লাগে না, বাট ইটস ভেরি গুড, দ্য ফিলিং ইজ নাটস অ্যান্ড কিশমিশ অ্যান্ড চকলেট উইচ ইজ মেল্টেড বিকজ অফ দ্য হিট, বোঝে লাগছে। বিকজ মেইন কথা হচ্ছে একটু বেশি মিঠা নহয়, সো কম মিঠা খাওয়া মানুষের ভালো, মানে কম মিঠা খাওয়া মানে বহুত এনজয় করেছো, আর উপর যত সামোসার স্কিন এটা টোটালি ক্রিস্পি হয়েছে, বাট এট দ্য সেম টাইম ইটস ভেরি সফট, মানে আউটার শেলটো ক্রিস্পি হয় বাট ভিতরখানি একদম সফট, সো ইটস রিয়েলি টেস্টি। ইন্ডিভিজুয়ালি যদি খালি ভাবে টেস্টটোর কথা ক'বলৈ গৈছে, ডেফিনেটলি আ 4.5, বিকজ একচুৱেলি বহুত ভাল লাগিছে, আপোনাৰ এক্সাজুৰেটিং, একচুৱেলি ভাল লাগিছে। এতিয়া বেলেগখিনি আইটেম আহিলে আমি বেলেগখিনি বস্তু টেষ্ট টেষ্ট কৰি আছো, এইটো খালা। সো গাইজ, আমার বাকিখিনি বস্তু আহি পালে, আপনাদের এই মতো সিনেমেটিক শর্টসত দেখা পালে কি এভরিথিং লুকস রিয়েলি, আমি স্টিল মেবার দেখাই দিয়ে আসো, দিস ইজ দ্য তন্দুরি সামোসা, এন্ড দিস ইজ দ্য পনির বাটার মশলা, যোনটো আমি খাই অল্প শেষে করলো। সো আমি গোটা টেস্ট দিস ফার্স্ট, সো আপনাদের চাব পারিছে ভিতর পুরা ভর ভরকে পনির কি ফিলিং আছে, সো মানে ফিলিংটো অল্প প্রথম ট্রাই করে চাও ন, ফিলিং ইজ
টেস্টি গাইজ, মানে পুরা পানীৰ বাটাৰ মচলা হ'বলৈ আপোনালোকে ফাৰ্ষ্ট বাইট ল'লে গম পাব, বিকজ দেট হেজ দিছ ছিগনেচাৰ যোনটো এটা টেষ্ট থাকে ন পানীৰ বাটাৰ মচলা, সেইটো পূৰা আহি আছে। শ্লাইটলি স্পাইচি হয়, মানে মই হেণ্ডেল কৰিব পাৰিছোঁ যাতে মানে নৰ্মেল মানুহে আৰামত পাৰিবা। চ' য়েছ, ভাল লাগিছে এইটো খাই মোৰ বহুত। এণ্ড উনকা এইটো শ্বেল হতে কিয়া হি কেনে ন, শ্বেলটো সিহঁতে ক্ৰিস্পিও থাকে এট দ্য চেম টাইম ইটছ ছফ্ট। চ' প্ৰথম মই এইটো এবাৰ খাই চাওঁ। ইটছ গুড গাইজ, মানে বহুত টেষ্টি লাগিছে। এতিয়া মই এবাৰ চাটনি দি খাই চাওঁ এনেকুৱা লাগে। এইটো চাটনি উইথ দ্য চাটনি গাইজ ইটছ ৰিয়েলি অসম। আমি চাটনিটো মিঠা, এইটো জ্বলা ন, একদম বেলেগ জ্বলা মিঠা টেষ্ট। মানে চাটনিটোৰ লগত মানে একদম সৰ্গ যাই পাব আপোনালোকে, আৰু যে মইটো সৰ্গ যাই পাইছোঁ। আৰু ষ্টাফিঙতো সিহঁতে একদম মানে সেয়া নকৰে, কি কৰে কৃপণালি কৰা নাই, একেবাৰে ভৰি ভৰি দিছে। চুম্মা টেষ্ট এতিয়া মই তন্দুৰীটো ট্ৰাই কৰিম, কেপচিকামটো খাই দিওঁ। কাঁচা হৈ আছে কেপচিকাম এটা, ৰ'ব লেট মি টেক এ চামোচা, দিছ ইজ হাউ ইট লুকছ লাইক, লেট মি ব্ৰেক ইট। আৰু এইটোৰ ভিতৰত গৈছে এটা চিমিলাৰ টাইপৰ পনীৰৰ ষ্টাফিঙৰ নিচিনাই দেখা পাইছোঁ, বাট ৰংটো অলপ বেলেগ, চ' আই গেছ টেষ্টটো ডেফিনেটলি ডিফাৰেণ্ট হ'ব। চ' এতিয়া মই ট্ৰাই কৰোঁ উইদাউট এনি চাটনি। ইয়াৰ লগত বেলেগ চাটনি দিছে গ্ৰীণ কালাৰ, চ' উইথ প্ৰথম মই এনেকৈ খাইছোঁ চাওঁ। এইটোৰ গৈছে বেচটো টমেট' বেচ হয়, মানে যোনটো ষ্টাফিং দিছে এণ্ড ইজ গুড, বেলেগ নাই, পনীৰ আৰু টমেট'ৰ এটা বেচ আছে, ইটছ কুৱাইট অ'কে। এতিয়া মই এইবাৰ চাটনিটোৰ লগতো খাই চাওঁ কেনেকুৱা লাগে। এইটো ল'লোঁ চাটনি, চাটনিটো ৰিফ্ৰেছিং হৈ গৈছে, পুদিনাৰ হয়, বেছি স্পাইচি নহয়, ইভেন এইটোও ইমান স্পাইচি নহয়। মানে মই যদি খাব পাৰিছোঁ আপুনি জানে আপোনালোকতো ইজিলি পাৰিব। আৰু এটা বস্তু এটা যোনটো মই তোমাৰ অলপ ডিচএপইণ্টিং লাগিছিল, হয় নামটো তন্দুৰী হয়, বাট দেন মই তন্দুৰী ইমান এটা ফ্লেভাৰ পোৱা নাই এইটোৰ পৰা। আই মিন আই এম ট্ৰাইং, বাট সেনেকুৱা তন্দুৰী ফ্লেভাৰটো অহা নাই, যোনটো স্মকি এটা তন্দুৰী ফ্লেভাৰ থাকে। অভাৰঅল ইটছ ৰিয়েলি গুড, বাট সেই তন্দুৰী নামটো আছে যাতে আই থিংক তন্দুৰী ফ্লেভাৰটো অলপ আহিব লাগিছিল, বাট সেইটো মিচিং। আদম দেন দেট এনেই ভালেই লাগিছে। চ' টেষ্টটো কথা যদি ক'ব লাগে গাই, মই পনীৰ বাটাৰ মচলাটো ফ'ৰ দিম, আৰু উইথ দ্য চাটনিটো এইটো ফাইভ হৈ যায় লগালগ। দিছ ওৱান ইজ কনচাৰ্ণ গাইজ তন্দুৰী, এইটো মই বেয়া লগা নাই, বাট অনলি বিকজ দ্য তন্দুৰী ফ্লেভাৰটো মিচিং হৈ আছে। মানে আই থিংক অলপ দিন এটা তন্দুৰীত বেছিকৈ দিব লাগিছিল, কোটিংটো আছে ইয়াতে চাব পাৰে আপোনালোকে গ্ৰীণ গ্ৰীণ, বাছ তন্দুৰী স্মকি ফ্লেভাৰটো হয়নে। চ' ফৰ দিছ ওৱান আই উড চে আ থ্ৰী, বাট য়েছ ইটছ টেষ্টি, আপোনালোকে ডেফিনেটলি ইউজাৰ ট্ৰাই কৰিব পাৰে। চ' আমি অভাৰঅল ৰিপৰ্ট কাৰ্ডটো এতিয়া বাহিৰত ওলাই দি আছোঁ। চ' গাইজ এতিয়া মই যাই আছোঁ এটা সৰু মৰু এডভেঞ্চাৰটোকে বনাই থৈছোঁ, এটা সৰু চলিৰ ঘৰ, তাতে যাই এতিয়া মই উঠিম ফটো। মানে কি ক'ব, ফটো তোলা চখ আছে ন গাইজ, ৰ'ব। আৰু দিছ ইজ হাউ দ্য এম্বিয়েঞ্চ অফ দ্য প্লেচ লুকছ লাইক গাইজ, এক ছেকেণ্ড ৰ, মানে দেখা পাইছে তাতে অৰ্ডাৰ দিব লাগে, এতিয়া সৰু সৰু শ্বেড যাতে এনেকৈ বহা। চ' দিছ ইজ হাউ ইট লুকছ লাইক ফ্ৰম দ্য ইনচাইড, চ' ৰ'ব এটা ফটো তুলি লওক। চ' গাইজ আমি খাই ওলাই আহিলোঁ সেই চামোচৰ পৰা, এণ্ড দ্য ফুড ৱাজ ৰিয়েলি গ্ৰেট। মোৰ যদি ফেভৰেটটো ক'ব লাগে গাইজ, চকোচাটো মোৰ ফেভৰেট আছিল, ফলোড বাই দ্য পনীৰ ওৱান, এণ্ড দ্য লাষ্টত মোৰ তন্দুৰীটো। মানে তন্দুৰীটো ভাল আছিল গাইজ, অনলি বিকজ তন্দুৰী ফ্লেভাৰটো ভালকৈ অহা নাছিল কাৰণে মই অলপ ডিচএপইণ্ট হ'লোঁ। অভাৰঅল ইটছ এ ভেৰি গুড প্লেচ, মানে এণ্ড দ্য কনচেপ্ট ইজ ভেৰি ইউনিক ইন গুৱাহাটী এটলিষ্ট। মই এনেকুৱা টাইপৰ আউটলেট বা মানে ফ্ৰেঞ্চাইজি হয় এইটো, চ' মই দেখা নাছিলোঁ। চ' এতিয়া আমি ৰিপৰ্ট কাৰ্ড লৈ যাম। চ' চা অভাৰঅল গাইজ টেষ্ট ক'ব লাগে, এভৰি আইটেম ৱাজ ভেৰি টেষ্টি, চ' ফ'ৰ ফৰ দি অভাৰঅল ৰেটিং। এণ্ড প্ৰাইচ ইজ অলছ' নট ভেৰি মাচ লাইক 35-45 এনেকুৱা হয় আইটেমছ লাইক 100, চ' প্ৰাইচ কিলে বি 4। এণ্ড পৰ্চন চাইজত গাইজ দিয়ে, দ্য চামোচাছ আৰ কুৱাইট বিগ, কিছু যোনটো চকোচ আমি দেখা পাইছোঁ এটা মানুহে আই থিংক দুটা এনেকৈ ল'লে পেট ভৰি যাব। চ' য়েছ ফৰ দ্য প্ৰাইচ অলছ' ইটছ, চৰি ফৰ দ্য পৰ্চন চাইজ অলছ' ইটছ লাইক 3.0, একচুৱেলি 4 বুলিয়ে ক'ব পাৰি গৈছে। এজ ইউ কেন চি ইটছ এ ৰিয়েলি গুড ৰিপৰ্ট কাৰ্ড। চ' আপোনালোকে সেই চামোচা নিশ্চয় আহিব আৰু আহি এওঁলোকৰ ইউনিক চামোচাবোৰ ট্ৰাই কৰিব, বিকজ ইটছ ৰিয়েলি
টেস্টি। সো যদি আপনাদের ভিডিওটি চাই ভাল পাইছে গাইজ দেন প্লিজ হিট দ্যাট সাবস্ক্রাইব বাটন, ইফ ইউ ওয়ান্ট টু সি মোর সাচ ভিডিওস দেন প্লিজ হিট দ্যাট সরি গাইজ যদি উল্টাই করলো মানে লাইক দ্যাট সাবস্ক্রাইব এন্ড সাবস্ক্রাইব লাইক সমস্যা কাই মাথা পাইছে। এনিওয়ে আইল ক্যাচ ইউ গাইজ ইন দ্য নেক্সট ওয়ান, স্টে হাংরি এন্ড বি বুকাডোর।